এফডিসির 1 নম্বর ফ্লোর ঢুকেই দেখা গেল একজন পুলিশকে মারধর করছেন চিত্রনায়ক সায়মন সাদিক। অপরাধ, তার মায়ের গায়ে হাত তুলেছেন ওই পুলিশ কর্মকর্তা। বদিউল আলম খোকন পরিচালিত আমার মা আমার বেহেস্ট সিনেমার দৃশ্য এটি। ছবির প্রধান চরিত্র মায়ের ভূমিকা অভিনয় করেছেন গুণী চলচ্চিত্র অভিনেত্রী সুচরিতা। আমি জানতাম যে উনি মারা গিয়েছেন, সেখান থেকে হঠাৎই দেখি যে আমার মা জীবিত। তারপর থেকে আমি ওনাকে সর্বক্ষণ ফলো করতে থাকি। একটা পর্যায়ে উনি যে কোনো কারণে থানায় আসেন, এখানে আসার পর তাকে অপমান করা হয়। তো যেহেতু আমি ওনাকে সবসময় ফলো করি, এখন ওনাকে আমি সেখান থেকে সেভ করছি। এই ধরনের একটা দৃশ্য এখানে আজকে চলছে। অবভিয়াসলি একটা ভালো প্রোডাকশন, ভালো ডিরেক্টর, সবটা দেখি করি। আমাকেও এইভাবে নেওয়া হয় আর কি, যা দেখলাম এই পর্যন্ত। আমি যখন চরিত্র অভিনেত্রীতে আমি আসলাম চরিত্র অভিনয় করতে, তখন যত ছবি করেছি সব সেন্ট্রাল ক্যারেক্টার। বদিউল আলম খোকনের 30তম সিনেমা এটি। এর আগে সুপারস্টার শাকিব খানকে নিয়ে 22টি সিনেমা নির্মাণ করেছেন গুণী এই পরিচালক। তার মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা রাজা বাবু। তো দর্শকদের মনের কাছাকাছি যাওয়ার জন্য অনেকগুলি ছবি দর্শকদের উদ্দেশ্যে নির্মাণ করেছি, এবং দর্শক কি চায় আমি চেষ্টা করেছি দর্শকের কাছাকাছি যাই, সে আঙ্গিকেই এই ছবিটি নির্মাণ করা হচ্ছে। আর পরিচালকের সাথে সাইমনের এটি প্রথম সিনেমা। অনেক গুণী পরিচালক, অনেক বড় বড় ছবি উনি নির্মাণ করেছেন, দর্শকরা এনজয় করেছে, ব্যবসা সফল হয়েছে সেই ছবিগুলো। সেই সেন্স থেকে আমিও চাইতাম যে ওনার সঙ্গে কবে কাজ করব। অবশেষে আজকে শুটিং শুরু হলো। ছবিতে সাইমনের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্মাতা জানালেন প্রথম লটে ছবির শুটিং চলবে টানা 10 দিন, এরপর নায়ক নায়িকাকে নিয়ে দ্বিতীয় লটের শুটিং করার পরিকল্পনা রয়েছে তার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।